সবাই ক্রেজি রূপ ব্লগে নতুন আরেকটি ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। এখন বাজে হচ্ছে সকাল 8:10, শুরু করলাম আবারও নতুন আরেকটি ভিডিও। তো এখন দেখো রেডি টেডি হয়ে বেরিয়ে পড়েছি দোকানের জন্য, তালাও মেরে দিয়েছি এদিকে। তো ভাবলাম চলো তোমাদেরকে আগে ইন্ট্রোটা দিয়েই নিই। তো এদিকে দেখো পাপাও রেডি হয়ে আবার হ্যালো গাইজ, মানে ক্যামেরা খুললেই হ্যালো গাইজ। তো যাই হোক, পাপাকে ওইদিকে নিয়ে যাচ্ছি, ওই যে ওর ব্যাগ আমার ঘরে, তো ওকে ওদিক দিয়ে একবার টিউশনে দেবো আর আমি চলে যাবো দোকানে। আর আজকে তো কুজাগুড়ি লক্ষ্মী পুজো, তোমরা তো সেটা জানোই। তো তোমাদের সকলকে জানাই কুজাগুড়ি লক্ষ্মী পুজোর অনেক অনেক শুভেচ্ছা আর অভিনন্দন। তো চলো যাওয়া যাক, দোকানে অনেকটাই লেট হয়ে গেল, আর একবারে বাড়িতে এসে তারপরে পুজো টুজো দেবো, ঠিক আছে? তো কালকে তো সেরকম মার্কেট তো হয়নি গো লক্ষ্মীর মার্কেটটা, তো দেখা যাক আজকে সকালবেলাটায় কী হয়। ঠাকুরের কৃপাই নাম নিয়ে তো যাচ্ছি, তো যাই হোক যা হবে দেখা যাবে। চলো সঙ্গে থাকো, মোছা কোছা যা কাজকাম করার এসে করবো, শুধু বাসি কাজকর্মগুলো করে নিজে রেডি হয়ে বেরিয়ে পড়লাম, কারণ আগে দোকান তারপরে বাড়ি, ঠিক আছে? চলো সঙ্গে থাকো আর সারাদিনের ব্লগটা এনজয় করতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে। এখনকার মতো টাটা পাপা, চলো এখনকার মতন মামা, না এখনকার মতো টাটা মামা, এখনকার মতন মামা। আচ্ছা মামা। তো বন্ধুরা এদিকে দেখো আমার কিন্তু বাড়িঘর মোছা কোছা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে, কাজের ফাঁকে আমি যখন সময় পেয়েছি মুছে নিয়েছি। আর শুধু গোবর দিয়ে মুছে নিকো, একটু লাল মাটিও মিক্স করে নিয়েছি, শুধু গোবর দিয়ে মুছলে কেমন যেন একটা কালো কালো দেখায়, তো সেই কারণেই। আর লক্ষ্মী পুজোর দিন বাড়িতে আলপনা থাকবে না তা কি হয়। তো যাই হোক এদিকে দেখো স্নান টান সেরে আলপনাও দিতে বসে পড়েছি, তো আলপনাটাও কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। সবার আমন্ত্রণ উৎসবে রঙ্গনে, আজ সবার আমন্ত্রণ উৎসবের শোভালোকে, আজ আলোকিত মন উৎসবের শোভালোকে, আজ আলোকিত মন উৎসবে রঙ্গনে, আজ সবার বন্ধুরা এদিকে দেখো সমস্ত কাজকর্ম গুছিয়ে আলতা টালতা সব পরে নিয়ে এদিকে আমি বসে পড়েছি ঠাকুর ঘরে পুজো দিতে। আর হ্যাঁ, তোমাদেরকে একটা কথা বলা হয়নি, সেটা হচ্ছে আমাদের সেই কোজাগরি লক্ষ্মী পুজোটা ধুমধাম করে করা হয় না, আমি রাস পূর্ণিমার যে লক্ষ্মী পুজো সেটা বাড়িতে করি। তো সেই কারণে আজকে যেহেতু বছরকার দিন, তো সেই জন্যে আমি ওই মা লক্ষ্মীর জন্য একটা নতুন চুনার যাকে বলে আর কি লাল উন্নাগুলো, সেগুলো এনে মায়ের গায়ে দিয়ে দিলাম। আর এমনি মিষ্টি ভোগ টোক দিয়ে ভোগ সম্পন্ন করব, বাদ বাকি সেরকম কিছু ধুমধাম আমাদের কোজাগরি লক্ষ্মী পুজোয় হয় না, মানে নাড়ু থেকে বলো বা যা কিছু সেগুলো সব আমি রাস পূর্ণিমায় দিই, কোজাগরি লক্ষ্মী পুজোয় না দোকানের চাপে সময় হয়ে ওঠে না। তো যাই হোক চলো আমার পুজোটা সম্পূর্ণ করি, তোমরা দেখতে থাকো ভিডিওটা। নির্মল আকাশ ধীরে ধীরে বহিতেছে বলয় বাতাস, লক্ষ্মী দেবী বামে করি বসি নারায়ণ, করিতেছে নানা কথা সুখে আলাপন, সেই কালে বিনা যন্ত্রে হরি গুণগান, উপনীত হইলেন নারদ অধিমান, হাসি হাসি জিজ্ঞাসিলা ত্রিলোকের মাতা, কোথা হতে আসিয়াছ কি আছি মিতে ওঠে দেখো ত্রিভুবন।
এদিকে দেখো পূজো সম্পন্ন করে আমি ধূপতিটা যখন সারা বাড়িতে দেখাতে গেলাম সেই সময় দেখো পিকলুর কীর্তি মানে ও অনেকক্ষণই ঘুম থেকে উঠে গেছিল পূজো দিতে দিতেই তো অপেক্ষা করছিল যে কখন আমি ঠাকুর ঘর থেকে সরবো আর ও ঢুকে প্রসাদ খাবে মানে এটা ওর অভ্যাস ও বাতাসা নুকুলদানা খেতে এত ভালোবাসে মানে কি বলবো আর আজকে হঠাৎ করে ঠাকুর ঘরে মিষ্টি দেখে মানে ও অবাক হয়ে গেছে তো ঠাকুরের থালা থেকে না নিয়ে পাশের একটা কৌটো থেকেই মানে পাশের মিষ্টির বক্সে আমি ওর জন্যই রেখেছিলাম তো সেখান থেকে একটা মিষ্টি নিয়ে চলে গেল মানে বেশ ভালো লাগে ওর এই অভ্যাসটা আমার। আমার লক্ষ্মী পূজা দেওয়া সম্পূর্ণ হলো আর একটা কথা তোমাদেরকে বলে দিই আমি মানে বছরের যে নতুন মূর্তি বসিয়ে পুজো যেটা করে তো সেটা আমরা কোজা করি লক্ষ্মী পুজোতে নয় রাস পূর্ণিমায় করি তো সেই কারণে এই মূর্তিতেই পুজো দিলাম আর ঘর যেহেতু বৃহস্পতিবারেই বসিয়েছি তো সেই কারণে আজকে আমি আর ঘরটা তুললাম নাকো তো এমনি মাকে ভোগ অর্পণ করে পাচালি টাচালি পরে পুজো সম্পূর্ণ করলাম ধূপ ধুনে দিয়ে তো যাই হোক পুজোটা আজকে সম্পূর্ণ তোমাদের সঙ্গে শেয়ার করলাম না কারণ আগের দিনের ব্লগটাই সম্পূর্ণ পুজোই ছিল লক্ষ্মী পুজোই ছিল তো সেই কারণে আজকে অল্প একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো যাই হোক এখন আমি যাবো হচ্ছে আবারও দোকানে আর সকালবেলায় দোকান থেকে এসে আর কোনো কিছু সেরকম শেয়ার করতে পারিনি কারণ দুপুরবেলা 11টার দিকে এসেছিলাম এসে আবার তাড়াতাড়ি রান্না করে নিয়েছি রান্না টান্না করে এই তো পাপাকে খাইয়ে দিয়ে ঘুম পড়ে মানে বাড়িঘর মোছা খোঁচা করতে আর সময় হয়ে ওঠেনি কো তো যাই হোক এখনও অনেকটাই বেলা চলে গেছে আমি কালকের কিছু ভেজা জামাকাপড় ছিল আদা শুকনো সেগুলো মেলে দিয়েছি তো চলো সেগুলো এখন তুলে নিয়ে আসি নিয়ে এসে চলে যাব হচ্ছে দোকানে তো যাই হোক চলো দোকানে যাই গিয়ে কাজ আছে কাজ টাজ করি ঠিক আছে সঙ্গে থাকো দেখতে থাকো ব্লগটা আর ভেবেছিলাম সম্পূর্ণ অনেক কিছু শেয়ার করবো কিন্তু না সবটা আর হয়ে উঠলো না কো তো যাই হোক পুজোর ভিডিও তো আমি প্রায় তোমাদের সঙ্গে শেয়ার করতেই থাকি একদিন না হয় অল্প করেই করলাম ঠিক আছে তো চলো জামাকাপড়গুলো নিয়ে যাই পাপাকে খাইয়ে দিয়ে একবারে দোকানে যাবো তো বন্ধুরা চলে গেছিলাম বিকেলবেলায় দোকানে এইমাত্র জাস্ট আসলাম তো এবার করবো হচ্ছে রুটি তোমাদের দাদাভাই আটা নিয়ে আসলো আর এই যে পিকলুর খাদ্য নে ধর তো চলো আগে চেঞ্জ করি করে সন্ধ্যা টন্দা দিয়ে নিই নিয়ে আজকে আর ভাত করবো না এমনিতেও তো সকালে নিরামিষ করেছিলাম ডাল আর আলু ভাজা করেছিলাম তার মধ্যে বাবা আবার আজকে কীর্তনে যাবে তো সেই কারণে ভাবলাম থাক দুজনের জন্য ভাত করলে সবসময় বেশি হয়ে যায় ওই জন্যে ওই আলু ভাজা তো আছেই আর রুটি করে নেবো আর দেখি যদি আলু চচ্চড়ি ভচড়ি কিছু করি তো করবো নাহলে ওগুলো দিয়েই খাওয়া হয়ে যাবে আর ঘি তো আছেই গরম গরম ঘি দিয়ে রুটি খেতে কিন্তু হেভি লাগে না ছাড়া পরোটা ভেজে নেবো তো যাই হোক চলো সঙ্গে থাকো চেঞ্জ করে নিই ঠিক আছে দেখতে থাকো পরোটা তো বন্ধুরা এদিকে দেখো রাতের খাবার করতে বসে পড়েছি মানে আলু ভাজা অল্প একটু ছিল দুপুরে তো ওটা দিয়ে হতো না দুজনের মানে রুটি দিয়ে তো একটু বেশিই লাগে ওই জন্যে আবারও আলু ভাজতে বসে পড়েছি আর আলু ভাজা হয়ে গেলে তারপরে রুটি করব তাহলে গরম গরম রাতে আলু ভাজা আর রুটি খাওয়া হয়ে যাবে তো যাই হোক রাত্রে আর কিছু আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি কারণ পিকলু আবার মোবাইলটা নিয়ে নিয়েছিল তো সেই কারণে আমিও আর ওকে বিরক্ত করিনি যাই হোক চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি টাটা।